নমস্কার এবং আদাব আপনারা দেখছেন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল রাত দশটা থেকে বারোটার মধ্যে কম বেশি দশ মিনিট সময় ধরে গত আটচল্লিশ ঘন্টায় রাজ্য দেশ দুনিয়ায় ঘটে যাওয়া হাজারো খবর থেকে বেছে নেওয়া দশটারও বেশি সংক্ষিপ্ত খবর দেখতে পাচ্ছেন জানিয়ে উপস্থিত হচ্ছি আমি শরণ সুন্দর দাস বিশ্বের সব থেকে প্রভাবশালী একশো জনের তালিকায় শাহিনবাগের দাদি বিলকিস বিরাশি বছরের বিলকিস শাহিনবাগের দাদি টাইমসের সেরা একশোর তালিকায় বিশ্বের একশো জন প্রভাবশালীর তালিকায় দাদির সঙ্গে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রীও বিলকিসের পাশাপাশি সেরা গুগল কর্তা সুন্দর পিচাই আয়ুষ্মান খুরানা এবং রবীন্দ্রনাথ গুপ্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে একই সারিতে শাহিনবাগের দাদি পাক সরকার ময়দানেও উপস্থিত হয়েছিলেন শাহিনবাগের দাদি বিশ্বের একশো জন সবচেয়ে প্রভাবশালীর তালিকায় থাকা কে এই শাহিনবাগের দাদি জেনে নিন বিস্তারিত রাজ্যপালের সমালোচনার জবাবে পাল্টা চিঠি প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সল্টলেকের অতিথিশালায় শিক্ষকদের না থাকতে দেওয়া ঘটনায় ধৃত তিন রাত থেকেই বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ আর প্রবল দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গে আসছি বিস্তারিত খবরে রাজধানী দিল্লির শাহিনবাগের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংক্ষেপে সিএ বা সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে সেই আন্দোলন মঞ্চ এখন আর নেই রয়ে গিয়েছে শুধু স্মৃতি যে স্মৃতি অসাংবিধানিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের স্মৃতি যে স্মৃতিতে ঝাপসা হয়ে আসছিল চেনা একটা মুখ বিরাশি বছরের রনং দেহি মূর্তি বিলকিস শাহিনবাগের দিদি সেই মুখটাই আজ সারা বিশ্বের সামনে প্রভাবশালী সেরা একশো জনের তালিকায় উজ্জ্বল হয়ে উঠল উজ্জ্বল হয়ে উঠল একজন ভারতীয় হিসাবে তালিকায় এক হিসারিত্বে থাকা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজ্জ্বলতার থেকে যে উজ্জ্বলতাও কোনো অংশে কম নয় তিনি শাহিনবাগের দাদি বিরাশি বছরের বিলকিস লকডাউনের আগে পর্যন্ত শাহিনবাগের সেই ধর্নামঞ্চের ভিড়ের মাঝে সবার নজর ছিল এক বিরাশি বছর বয়সী দাদির উপর হ্যাঁ শাহিনবাগের বিলকিস দাদি যিনি সকাল থেকে রাত পর্যন্ত জীর্ণ শরীরে বয়সের ছাপ নিয়ে সাহস জুগিয়েছেন দেশবাসীকে যিনি প্রমাণ করেছেন বয়স একটা সংখ্যা মাত্র সম্প্রতি টাইম ম্যাগাজিনের বিশ্বের সেরা একশো প্রভাব বিস্তারকারী মুখের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি সংবাদ সংস্থা মিন্টের এক প্রতিবেদনে বিলকিস দাদি বলেছিলেন যে তিনি অখণ্ড ভারত জন্যই প্রতিবাদ করেছিলেন সাংবাদিক রানা আয়ুব বলেছেন যখন আমি শাহিনবাগ যাই তখন দেখেছিলাম শাহিনবাগের অবস্থান মঞ্চের চারিদিকে কম বয়সী মহিলাদের প্ল্যাকার্ড ব্যানার আর ফেস্টুনের মাঝে এক বিরাশি বছরের বৃদ্ধা বসে রয়েছেন তাকে জিজ্ঞেস করায় তিনি বলেছিলেন আমার শিরায় শিরায় শেষ বিন্দু রক্ত চলাচল করা অবধি আমি এখানেই থাকব যাতে করে দেশের তথা বিশ্বের ভবিষ্যৎ প্রজন্ম অন্যায় ও সমান অধিকারের মুক্ত অক্সিজেন পায় মার্কিন টাইম ম্যাগাজিনের বিচারে দুনিয়ার একশো জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে জায়গা করে নেয়া কেই শাহিনবাগের দাদি কেই বিলকিস কেই অশীত প্রতিবাদী দিল্লিতে গত এক শতকের শীতলতম মরশুমে হাড় কাঁপানো ঠান্ডায় শি অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে দিল্লির শাহিনবাগে অবস্থান বিক্ষোভে বসেছিলেন বহু মহিলা মুখে একগাল হাসি আর কাঁধে শাল বা ওড়না জড়িয়ে সেই মহিলাদের ভিড়ে অভিভাবকের মতো ছিলেন বিরাশি বছরের বিলকিশও তাঁবু খাটিয়ে নীরব প্রতিবাদে সামিল হওয়া কয়েকশো মহিলার মধ্যে নজর কাড়েন তিনিও ধীরে ধীরে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে গোটা দেশে প্রতিবাদের ভাষা যখন আলোর দিশারি হয়ে ওঠে তখন শাহিনবাগের দাদিদের কথা মুখে মুখে ফিরতে থাকে সেই প্রতিবাদী অস্বীতিপর বিলকিশি এবার মার্কিন টাইম ম্যাগাজিনের বিচারে দুনিয়ার একশো জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে জায়গা করে নিলেন টাইম ম্যাগাজিনের হয়ে সাংবাদিক রানা আয়ুব কলম ধরেছিলেন বিলকিসের জন্য তিনি নিজের কলামে লিখেছেন প্রান্তিক মানুষদের আওয়াজ হয়ে উঠেছিলেন বিলকিস যখন দেশে মোদী জমানায় সংখ্যাগুরুর রাজনীতির চাপে মহিলা এবং সংখ্যালঘুদের আওয়াজ দাবিয়ে রাখা হচ্ছিল তখন প্রতিবাদের ভাষা হয়ে ওঠে বিলকিসদের মতো মানুষরা দিল্লির শাহিনবাগে আন্দোলন চলেছিল একশো এক দিন পর্যন্ত কিন্তু করোনার কোপে গত চব্বিশে মার্চ দিল্লি পুলিশ তাদের অবস্থান থেকে তুলে দেয় কিন্তু জানুয়ারি মাসেই যখন শাহিনবাগের আন্দোলনের কথা দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে সেই সময় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিলকিস বলেছিলেন আমাদের বয়স হয়েছে কিন্তু এই আন্দোলন আমরা নিজেদের জন্য করছি না বরং আমাদের সন্তানদের জন্য করছি না হলে কেন এত ঠান্ডার মধ্যে আমরা দিনরাত এক করে আন্দোলন চালাবো গত ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে শাহিনবাগের বিলকিস দাদি রোহিত ভেমুলা এবং জুনেইদ খানের মায়ের সঙ্গে শাহিনবাগে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তারপর থেকে শাহিনবাগের দাদিদের আরও সম্মানের চোখে দেখতে শুরু করে গোটা দেশবাসী তারপর ফেব্রুয়ারি মাসে যখন শাহিনবাগের আন্দোলনস্থল থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে দাঁড়িয়ে এক দুষ্কৃতী গুলি চালায় তখনও ভয় পাননি বিলকিস বলেছিলেন বুলেটকে ভয় পাই না আমরা আন্দোলন চালিয়ে যাব সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী একটা সিম্বল একটা মুখ হয়ে উঠেছিলেন শাহিনবাগের দাদি দিল্লির হাড় কাঁপানো ঠান্ডাই হোক আর রোদ ঝড় বৃষ্টি যাই হোক শাহিনবাগের দাদিদের কিছুতেই টলানো যায়নি প্রশাসনের ভয় বা প্রলোভনেও আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াননি কেউ সেই মানসিক দৃঢ়তা শাহিনবাগের গণ্ডি পেরিয়ে গোটা দেশের বিরোধীদের মধ্যে জনপ্রিয়তা দিয়েছে এই দাদিদের এবার স্বীকৃতি এলো একেবারে আন্তর্জাতিক স্তরে টাইম ম্যাগাজিনের একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় ঠাঁই পেয়েছেন সেই শাহিনবাগের বিলকিস দাদি বিরাশি বছরের এই অশীতিপর মহিলা বিশ্বের তাবর রাজনীতিবিদদের হারিয়ে প্রভাবশালীদের তালিকায় জায়গা পেয়েছেন এই তালিকায় রয়েছেন আরও মুষ্টিমেয় কয়েকজন ভারতীয় দিল্লি কি সর্দি শুনলেই সাধারণত হাড় কাঁপানো এক ঠান্ডার কথা মনে হয় সেই কড়া শীতকে বুড়ো আঙ্গুল দেখিয়েই সিএর বিরোধিতায় নেমে পড়েছিলেন শাহিনবাগের দাদিরা টানা দীর্ঘদিন চলেছে তাদের লড়াই আন্দোলনের মুখ ছিলেন নব্বই বছরের আসমা খাতুন অশীতিপর বিলকিশ এবং সত্তরর্ধ সরবরীরা বাড়িতে বসে না থেকে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন এই বৃদ্ধারা যতই জমিয়ে ঠান্ডা পড়ুক আর যতই তাদের আন্দোলন ভাঙতে এগিয়ে আসুক আইনের রক্ষকরা এই দাদিরা কিন্তু পিছু হটেননি বরং প্রকৃতি হোক বা প্রশাসন যার তরফে যতই বাধা আসুক নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দাদিজ আপ দিল্লিজ শাহিনবাগের কণ্ঠ প্রতিবাদী হয়েছে আরও এই দাদিদেরই মধ্যমণি ছিলেন বিলকিস দাদি বছরের শুধু দিল্লির শাহিনবাগ নয় তিনি কলকাতা দেশের আরও অনেক শহরে গিয়েছেন সিএ বিরোধী আন্দোলনে যোগ দিতে তিনি কলকাতার পাক সার্কাস ময়দানেও এসেছিলেন বিরোধী আন্দোলনকে উৎসাহ দিতে সর্বত্রই তার বক্তব্য উদ্দীপ্ত করেছে আন্দোলনকারীদের সম্ভবত সে কারণেই টাইম ম্যাগাজিনের বিশ্বে একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় ঠাঁই পেয়েছেন শাহিনবাগের দাদি বিলকিস ভারতীয়দের মধ্যে তার সঙ্গে এই তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবেই হোক তিনিও একজন প্রভাবশালী ব্যক্তিত্ব তালিকায় আছে অভিনেতা আয়ুষ্মান খুরানার নাম জায়গা পেয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাইও বিরাশি বছরের বিলকিস দিনের পর দিন মাথায় একটি পরে অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দিয়ে গিয়েছেন শাহিনবাগের মাঠে বসে কখনো আবার দেখা গিয়েছে কোলে অন্যের শিশুকে ঘুম পাড়াচ্ছেন তিনি শান্ত নিবিড় কখনো আবার মাইক হাতে তুলে নিয়ে আজাদি বলে চিৎকার করে উঠেছেন একবারের জন্যও বিরাশি বছরের গলা কেঁপে ওঠেনি আর তাই অপরাধী বলে দাগিয়ে দেওয়া হয়েছিল তাকে আজ সেই বিলকিশের নাম উঠল নরেন্দ্র মোদী সুন্দর পিচাইয়ের সঙ্গে একই তালিকায় টাইম ম্যাগাজিনের তালিকায় দু হাজার কুড়ি সালের সব থেকে প্রভাবশালী মানুষদের একজন হিসাবে একশো জনের নামের মধ্যে বিলকিসের পাশাপাশি নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুগল কর্মকর্তা সুন্দর পিচাই ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজির অধ্যাপক রবীন্দ্র গুপ্তা বলিউড তারকা আয়ুষ্মান খুরানা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সূচনাকারী অ্যালিসিয়া গার্জিয়া চীনের প্রেসিডেন্ট জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কেবল বিলকিস নন তার সঙ্গে আরও হাজারো মহিলা প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিলেন সিএএ বিরোধী আন্দোলনের সময় ম্যাগাজিনে সাংবাদিক রানা আইউব লিখেছেন নরেন্দ্র মোদী সরকার দ্বারা মহিলা এবং ধর্মীয় সংখ্যালঘু মানুষদের আওয়াজ দমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যেই সমাজকর্মী ও পড়ুয়ারা সরকারের দিকে আঙ্গুল তুলেছেন অমনি তাদেরকে গারদে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেসব মানুষকে আশা দেখিয়েছেন বিরাশি বছরের এই বৃদ্ধা দেখিয়ে দিয়েছেন কিভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ করে সরকারকে অস্বস্তিতে ফেলে দেয়া যায় বিলকিস বলেছিলেন যতক্ষণ আমার শিরায় রক্ত বইছে ততক্ষণ আমি এখানে বসে থাকবো তবেই এ দেশের সন্তানেরা সুবিচার ও সমানাধিকারের নিঃশ্বাস নিতে পারবে ম্যাগাজিনের এই তালিকায় নরেন্দ্র মোদীর নাম অন্তর্ভুক্ত করে সাংবাদিক কার্ল ভিক দেখিয়েছেন কিভাবে একটা দেশের মুসলিমদের ক্রমাগত আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী সরকার সম্প্রীতি ও ঐক্যের জন্যেই ভারতের সুনাম ছিল কিন্তু মোদী একার হাতে সেই গুণাবলীকে নষ্ট করেছেন কার্ড লিখেছেন দেশের প্রায় সমস্ত প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাম্বলী ছিলেন কিন্তু মোদীই প্রথম বাকিদের অস্তিত্বটাকে অস্বীকার করেছেন তার কথায় দেশের গণতন্ত্রকে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছেন মোদী আয়ুষ্মান খুরানার ক্ষেত্রে বলা হয়েছে প্রথম বলিউড নায়ক যিনি বলিউডের তথাকথিত নায়কচিত আচরণকে ভাঙতে সক্ষম হয়েছেন ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজির অধ্যাপক রবীন্দ্র গুপ্তাই প্রথম তার গবেষণায় এইচআইভি বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসের সন্ধান দিয়েছিলেন সুন্দর পিচাই গুগলকে উচ্চতর মাত্রায় নিয়ে গিয়েছেন গুগল ড্রাইভ ম্যাপ ইমেল ইত্যাদির মাধ্যমে বিশ্বকে উপহার দিয়েছেন তিনি তো আপাতত এই পর্যন্ত পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলে ধন্যবাদ you